বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে তৃতীয় মাত্রার স্টুডিওতে রয়েছেন আমার বাবা বসা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, এবং আমার ডানের রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। প্রফেসর মিজানুর রহমান, প্রধানমন্ত্রী বলেছেন যে তাকে ক্ষমতাচ্যুত করবার জন্য ষড়যন্ত্র জোরদার হচ্ছে, আপনার কি মনে হয় কেন তিনি এ কথা বললেন, বা এই ষড়যন্ত্র কোথায় বা কীভাবে বোঝা যাচ্ছে, এবং তিনি বলেছেন যে তার কাছে সকল খবরাখবর আছে? আচ্ছা, ধন্যবাদ। প্রথমত ক্ষমতার জন্য ষড়যন্ত্র কিনা জানি না, ও যেহেতু একটা ব্যবস্থায় আমরা বসবাস করি যেখানে গণতান্ত্রিক ব্যবস্থা এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতা বদল হওয়া, তো এটা স্বাভাবিক। যারা বিরোধী দলে থাকে বা বিপক্ষ থাকে তারা তো চেষ্টা করবে তারা ক্ষমতায় যাওয়ার জন্য, আর ক্ষমতায় গেলে তো আরেক পক্ষে ক্ষমতা ছাড়তেই হবে বা ক্ষমতাচ্যুত করতে হবে। তো এটা আমি মনে হয় ওই অর্থেই যে অবশ্যই যারা ক্ষমতাসীন তারা চাচ্ছে যে তারা আরও ক্ষমতায় থাকুক, এবং সেই জন্যই তারা পলিটিক্সও করে এবং স্বাভাবিকভাবে কন্টিনিউশন এবং যে সকল কথাগুলো তারা বলছে যে আমাদের যে কর্মসূচিগুলি আছে সেগুলো যাতে একবারে চূড়ান্তভাবে শেষ করতে পারে সেজন্য তারা আরও ক্ষমতায় থাকতেই চাইবে। আর আবার বিপক্ষ দল যারা আছে তারা বিভিন্ন দোস্তুটি ধরবে এবং তারা সেগুলো নিয়ে ইলেকশনে যাবে, এবং সেই ইয়েটাও শুরু হচ্ছে। আমি জানি না, দল যেটা বলি আসলে আমাদের নির্বাচনের আগে শেষ পর্যন্ত আসলে জোট হয়, তো জোটের ব্যাপারটা আমি মনে করি খুবই সাধুবাদ জানানোর মতন ব্যাপার, কারণ আমাদের যে নির্বাচনগুলো হয় তো সেইগুলোতে আমরা বরাবরই বেশ কয়েকটা ইলেকশনেই আমরা দেখছি যে ছোট দল বড় দল সবাই জোটবদ্ধ হয়। তো জোটবদ্ধ হওয়াটাই তো একটা, আপনি এটাকে বলতে পারেন যে স্ট্র্যাটেজি, আর এটাকে যদি আপনি খুব খারাপ অর্থে নেন তাহলে ষড়যন্ত্র বলে বলতে পারেন, বাট এটা আপনার জন্য যেটা ষড়যন্ত্র ওটা তো অন্য দলের জন্য স্ট্র্যাটেজি হবে, এটা কৌশল যে ক্ষমতায় যাওয়ার জন্য। কারণ আর এখন যে কাজটা চলছে আমরা যত কথাও বলি না কেন, আর সবচেয়ে বড় প্রতিপক্ষ বা ক্ষমতা প্রত্যাশীদের মধ্যে বিএনপি সবচেয়ে বড় দল, তাদের দেশব্যাপী জনবৃত্তি আছে বা তাদের সংগঠন আছে, অতীত অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতার সম্পন্ন লোকরা আছে, তাদের তো ক্ষমতা প্রত্যাশা করতেই পারে। তো সেটা করাতে গিয়ে এখন যেটা হচ্ছে, আমি মনে করি এখন তারা যে সংলাপটা করছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জোট গঠন করার জন্য, তো এটা একটু মোর কংক্রিট অ্যাপ্রোচ ইন দ্যাট সেন্স। গতবারও কিন্তু যখন 18-তে নির্বাচন হয় তখনও কিন্তু একটা জোট গঠন করেছিল ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে। তো আমি দেখলাম খন্দকার মোশাররফ সাহেব যেটা বলছেন ওই তার নেতৃত্বে জোট করাটাই সব স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে, ইমাম হিসেবে নেওয়াটাই আমাদের ভুল হয়ে গেছে। কারণ একটা কনফিউশন কিন্তু তৈরি হয়েছিল যে এই জোট যদি ক্ষমতাসীন হয় তাহলে দেশের প্রধানমন্ত্রী কে হবে, প্রধানমন্ত্রীটা নিয়ে একটা সংকট ছিল ভোটারদের মধ্যেও ছিল, আর জোটের জোটবদ্ধ যে দলগুলো ছিল তাদের মধ্যেও একটা টানাপোড়েন ছিল যে এই জোট জিতলে ক্ষমতায় আসলে, আমরা যদিও সংসদীয় পদ্ধতির সরকার বলি, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, কিন্তু আসলে চর্চাটা যেটা হচ্ছে আমাদের সেটা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী দেখা যায় আসলে সব সিদ্ধান্ত নিতে হয়, মানে তেঁতুলতলার মাঠটা ওখানে কি পুলিশের থানা হবে না ফুটবল খেলবে বাচ্চারা, এটা সিদ্ধান্ত কিন্তু প্রধানমন্ত্রী থেকে আসে, মানে প্রধানমন্ত্রীর বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। তো গতবার আসলে এটা সেটেল ছিল না, যার কারণে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে ভোটারদের মধ্যে অথবা তাদের দল অথবা জোটের মধ্যে যে প্রধানমন্ত্রী কে হবে। তো এইবার এই জিনিসটা নাই, এই জন্য গত 24 জুন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম সাহেব সাংবাদিক সম্মেলন করে বলছেন যে আমরা বা আমাদের বিএনপি ও বিএনপি জোট যদি ক্ষমতায় আসে তাহলে আমাদের সভানেত্রী সভাপতি যিনি আছেন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন, আর উনি যেহেতু ওনার অপারগতায়, কারণ আমরা জানি যে উনি অসুস্থ এবং বয়স্ক বয়সের ব্যাপারটা আছে, তো উনি যদি না করেন তখন সেই ক্ষেত্রে তারেক রহমান সাহেবই আমাদের প্রধানমন্ত্রী হবেন। তো এইবার মেসেজটা খুব ক্লিয়ার জাতির কাছে, কারণ বিএনপি বা বিএনপির জোট যখন ক্ষমতায় আসবে
তখন তারে কি হবে, এটা যদি সর্বদলীয় হয়, যেহেতু বিএনপি সবচেয়ে বড় দল, তো তাদের তো জাতীয় সরকারের কথা, জাতীয় সরকার বা সর্বদলীয় যাই হোক না কেন, যে বলতো স্বাভাবিকভাবে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন, এটা বিএনপির সাধারণ সম্পাদক মানে প্রকাশ্যেই ঘোষণা করছে। তাহলে যে গতবার যে ভুলটা করছিলেন, যে দ্বন্দ্বটা কর্মীদের মধ্যে ভোটারদের মধ্যে হয়েছিল যে প্রধানমন্ত্রী কে হবে, কামাল হোসেন সাহেব হবে না কি, এই দ্বন্দ্বটা এবার নাই, যার কারণে আমার মনে হয় এই জোট আরও শক্তিশালী হবে। কারণ জোটে যারা আসবে তারা জেনে বুঝে আসবে, জেনে সব বুঝে আসবে, কারণ বেশিরভাগ যারা ছোট দল বা বড় দল যাই বলে না কেন, তারা হয়তো ক্ষমতার অংশীদার হওয়ার জন্য আসবে। আর এর বাইরেও ধরেন জোট, জোটের নেতৃত্ব থেকে যখন পছন্দ করে, তো যে কথাগুলো তাদের মনে প্রাণে বিশ্বাস করে যে যত দুর্নীতি, অপকর্ম, স্বজনপ্রীতি, টাকা পাচার করা, যা কিছু শুধু এই আমলেই হচ্ছে, এই তারেক রহমান সাহেব বা বেগম খালেদা জিয়া এখন ক্ষমতাসীন ছিলেন, এদেশে কোনো দুর্নীতি ছিল না এবং কোনো হাওয়া ভবন ছিল না, এগুলো সবই সাজানো এবং বানানো। যে সকল মামলাগুলোতে তাদের শাস্তি দেওয়া হয়েছে এগুলো সাজানো মামলা, ফরমাশি রায়, এগুলো বুঝে শুনেই কিন্তু এরা আসছে, গণ অধিকার পরিষদ বলেন বা আগের থেকে এটা বুঝে শুনে আসছে। এবং তারেক রহমান একটা বিশুদ্ধ চরিত্রের এবং সেই তার দৃঢ়তা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন, এটা এটাই তাদের এখন লক্ষ্য এবং বক্তব্য। তো এই ক্ষেত্রে আওয়ামী লীগও স্বাভাবিকভাবে, আওয়ামী লীগ যদি ক্ষমতাসীন হয়, তো যেহেতু আমি আগেই বলছি পার্লামেন্টারি গভর্নমেন্ট গভর্নমেন্ট হলেও আমাদের দেশে আসলে প্রধানমন্ত্রী শাসিত, তাহলে এখানেও তাদের তো নির্দিষ্ট করাই আছে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হবেন, তাহলে শেষ পর্যন্ত আসলে আমরা এইভাবে যদি খুব শক্তিশালীভাবে দুইটা পক্ষ নির্বাচন করে এবং জাতির সামনে অন্যান্য ইস্যু যেগুলো আছে সব তো আছে, কিন্তু এগুলো সমাধানের দায়িত্বটা কে পাবেন, তো সেক্ষেত্রে তারেক রহমান এবং শেখ হাসিনা এই দুজনের মধ্যে থেকে জাতি একজনকে বেছে নেবেন, সেই দিকেই ইলেকশনটা যাচ্ছে। এবং আমার মনে হয় এটা একটা ভালো মানে জন্ম, যদি আমাদের এখানে নির্বাচনকে অনেক সময় খেলা বলি, খেলা মানে হচ্ছে প্লেয়িং লেভেল, প্লেয়িং ফিল্ড মানে খেলা মনে করে, আবার কেউ কেউ মনে করে যে নির্বাচন হচ্ছে আমাদের এখানে একটা উৎসব, যদিও এর উৎসবও হওয়া উচিত না, খেলাও হওয়া উচিত, এটা সিরিয়াস ব্যাপার এবং জাতিকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে যে আগামী যে চ্যালেঞ্জগুলো আছে দেশের অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক যে চ্যালেঞ্জগুলো, সেগুলো মোকাবেলা করার সময় জাতিকে তারেক রহমান সাহেব অথবা শেখ হাসিনা এই দুজনের কে নেতৃত্ব দেবেন। এই জন্য আমার মনে হয় কি এখন আস্তে আস্তে জিনিসটা শার্প হচ্ছে এবং এইবার যে জোট গঠনের প্রক্রিয়া বিএনপি করছে, তো আমি মনে করি যে এটা একটা আপনার কাছে ম্যাথোডিক্যাল, আমি ম্যাথোডিক্যাল এবং মোর মানে প্র্যাগম্যাটিক আমার কাছে মনে হচ্ছে। দ্যাটস গ্রেট, শুনবো আরও কথা আপনার কাছে। অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী, এই বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ থেকে বা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ষড়যন্ত্রের অভিযোগ দীর্ঘদিনের, যদিও তিনি এবার বলেননি যে আসলে এই ষড়যন্ত্র কারা, কিন্তু তিনি বলছেন যে ক্ষমতাচ্যুত করবার ষড়যন্ত্রটা জোরদার হচ্ছে, তো এই অভিযোগের তীরটা কতটা বিএনপির দিকে আপনাদের কাছ থেকে মনে হয়, এবং আসলেই বিএনপি কোনো রকমের ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হচ্ছে কিনা এটি? আবার প্রফেসর মিজানুর রহমান যেটি বললেন যে বিএনপির একটি ইতিবাচক লক্ষণ যে তারা এটা সবার সঙ্গে জোটবদ্ধ হওয়ার চেষ্টা করছে, যদিও অনেকের কাছেই মনে হয় যে সেটিও খুব একটা স্ট্রাকচার্ড কিছু হতে বলে এখন পর্যন্ত মনে হচ্ছে না। এবং ওবায়দুল কাদের ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন, যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে প্রফেসর মিজানুর রহমান বলছেন যে খালেদা জিয়া অথবা তারেক রহমান, এবং শেষ পর্যন্ত শেষ বিচার হয়তো তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী, কিন্তু ওবায়দুল কাদের প্রশ্ন রেখেছেন খন্দকার মোশাররফের কথার পরেই যে আসলে ইমামকে হবে বিএনপি এখনও ঠিক করতে পারেনি, সেটা এখন বড় প্রশ্ন। জাতীয় নির্বাচন এই সংসদের মেয়াদ মানে শেষের পূর্ববর্তী 90 দিনের মধ্যে যদি নির্বাচন হয় তাহলে 23 সালে নির্বাচন হওয়ার কথা। আমাদের কাছে বিএনপির কাছে তার আগে বলে নিই যে ষড়যন্ত্রের যে ইস্যুটা আপনি তুলেছেন, ষড়যন্ত্র একটা একটা কথা ঠিক যে দেশে যদি রাজনীতি না থাকে তাহলে ষড়যন্ত্র থাকে, সেটা রাজনৈতিক ষড়যন্ত্র, এবং সেই ষড়যন্ত্রটা ষড়যন্ত্রের পথটা কারা কখন বেছে নেয় সেটি হলো মানে বিবেচনার বিষয়। আগামী নির্বাচনকে সামনে রেখে আমাদের যে ভাবনা এবং বিভিন্ন সময় আমরা যেটা বলছি, এই ইস্যুটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হলো যে বিএনপি জনগণের ভোটাধিকারকে নিশ্চিত করতে চায় এবং আমরা
মানে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে চাই, কারণ গণতন্ত্র এখন দেশে নাই। কেন নাই সেটা আমি দু এক কথা বলবো। তো সেই কারণে আগামী দিনে বিএনপি বা আমরা যে জোটবদ্ধ হচ্ছি বা বিভিন্ন জায়গায় যে আমরা আমরা মানে চেষ্টা করছি যে একটা বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার জন্যে, জাতীয় ঐক্য অবভিয়াসলি বর্তমান ক্ষমতাসীন সরকারকে বাদ দিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য যে আমরা চেষ্টা করছি, কারণ কারণ আমরা কিন্তু এ নিয়ে আওয়ামী লীগের সাথে সংলাপ করবো না, বলবো না যে আপনারা জাতীয় ঐক্যের মাঝে আসেন, এটা আমরা বলতে চাচ্ছি না। তো সেই ঐক্যটা হচ্ছে আওয়ামী লীগ বা সরকার আপনাদের সংলাপে ডাকলেও এবার যাবেন না, প্রশ্নই ওঠে না। তো এই যে মানে কেন যাবো না তার কারণ আছে। তো এই যে আমাদের যে ঐক্য গড়ার চেষ্টা, সেই ঐক্য হলো ক্ষমতা যাও না, জনগণের জনগণের গণতান্ত্রিক প্রতিষ্ঠান মানে জনগণের গণতান্ত্রিক অধিকারকে পুনঃপ্রতিষ্ঠা করা। এখন এখন প্রশ্ন হচ্ছে যে যে তাহলে বিএনপি এই যে গত নির্বাচনের কথা প্রফেসর মিজানুর রহমান সাহেব যে কথা বললেন, উনি একজন মানে শিক্ষক মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আগে ভাইস চ্যান্সেলর ছিলেন এবং সজ্জন ব্যক্তি, আমি ওনার মানে উনি যেটা শিক্ষক হিসেবে যা বলা দরকার সেটা উনি বলেছেন, ওনার কথাটা আমি মানে রাখি। তো উনি যেটা বললেন যে গত নির্বাচনে এই মানে ডক্টর কামাল হোসেনকে প্রধান করে আমরা যে জোট করেছিলাম সেখানে একটা কনফিউশন ছিল যে দেশের প্রধানমন্ত্রী কে হবে, অতএব এই প্রধানমন্ত্রীর মানে কে হবে এটা আমরা বলতে না পারার কারণে জনগণ বিভ্রান্ত হয়েছে, এগুলো এক। এবার উনি বলছেন যে এবার আমাদের মহাসচিব বলেছেন এইটে জনগণ কিন্তু এইটে বিভ্রান্ত হয়েছে, গতবার যদি বিভ্রান্ত হয়ে থাকে জনগণ তাহলে সেই জনগণের ভোট আগের দিন রাত্রি কাটা হলো কেন? জনগণ বিভ্রান্ত তার মানে জনগণ বিএনপির প্রতি বিভ্রান্ত, বিএনপিকে ভোট দেবে না, আর অন্য নানান উন্নয়নের কাজ করেছেন এবারও বলছেন, তাহলে সেই নির্বাচনে আগের রাত্রি ভোট কাটা, দিনের দিনও যদি ইতিহাস আছে যে দিনের দিন ভোটের দিন ওনারা তো স্বীকার করছেন না বা ইভেন না 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 ওনারা স্বীকার না করলে কী হবে? আপনি তো একজন মানে অত্যন্ত পতিতদশা সিনিয়র সাংবাদিক, আপনি কিন্তু মানে আপনি কিন্তু একজন গবেষক এবং একজন সাংবাদিক, আপনি নিজেই বলেন যে সারা পৃথিবীতে এবং সমস্ত জায়গার যে জায়গায় যে যে কথাবার্তাগুলো হচ্ছে সেখানে ইভেন সেখানে নির্বাচন কমিশনও স্বীকার করছে যে এবার আর আগে মানে এবার আর আগে ভোট কাটা হবে না ইত্যাদি কথা। তার মানে আগের দিন ভোট কাটা হয়েছে এটা হলো মানে সত্য, ইট হ্যাজ ডেফিনেটলি কাম ইন টু দ্য লাইট, এটা অ্যান্ড দিস ট্রুথ শ্যাল প্রিভেল, এটাকে কিন্তু মুছে ফেলা যাবে না, এগুলো এক। দিনের দিন অনেক সময় ভোট কাটা হয়, দিনের দিন মানে এজেন্ট বের করে দেওয়া হয় সেখানে, মানে যারা বিরোধী দল তাদেরকে অনেক সময় প্রতিহত করা হয় করে মানে ভোট ছাপা মারে ভোট কাটা হয়, কিন্তু সে সাহসটা হয় নাই সে কারণে আগের দিন রাত্রিবেলা রাতের অন্ধকারে গভীর রাত্রে প্রশাসনের লোকজন নিয়ে যেয়ে তারা তারা ভোট কাটল, তার মানে জনগণ বিভ্রান্ত হয় নাই, তারা ধরে নিয়েছে যে জনগণ ভোট কেন্দ্রে গেলে পরে ভোট বিএনপিকেই দেবে, কারণ জনগণ জনগণ সেই দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করতে চায়, জনগণ মুক্ত হতে চায়। এখন তো অবস্থা আরও বেশি, এখন ষড়যন্ত্রটা কারা করছে? গত নির্বাচনের আগে রাত্রে যে যে ভোট কাটা হলো এটা কি ষড়যন্ত্র ছিল নাকি এটা এটা একটা একটা সহজ একটা সরল মানুষের মতো যে আসো আমরা যে ভোট টোট কাটিয়ে নিয়ে আসি, চুরি করে নিয়ে আসি, জনগণের ভোট ডাকাতি করি, ওটা ছিল ষড়যন্ত্র, ছিল গভীর ষড়যন্ত্র ছিল ক্ষমতায় থাকার জন্যে। এবং আস্তে আস্তে 2008 সাল থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে 2008 নির্বাচনে, এবং এই নির্বাচনের মাঝ দিয়ে আরেকটি ভয়ঙ্কর ষড়যন্ত্র করে হলো, সেটা হলো যে পার্লামেন্টে এই যে আপনার মানে অ্যামেন্ডমেন্ট করে যে নির্বাচন হবে পার্লামেন্ট বহল রেখে, পার্লামেন্ট বহল থাকবে পূর্ববর্তী 90 দিনের মধ্যে, পৃথিবীর কোথাও আছে যে একটা পার্লামেন্ট থাকতে আরেকটা পার্লামেন্ট নির্বাচন, এটা কি আছে যে যে একটা কোম্পানির এমডি থাকতে আরেকজন এমডি নিয়োগ করা, এটা কি আছে যে একটা স্কুলের হেডমাস্টারের পদ শূন্য না হওয়া পর্যন্ত, বা ওই যে উনি ভাইস চ্যান্সেলর ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে উনি চলে আসার পরে তো আরেকজন ভাইস চ্যান্সেলর আছে, থাকতে তো আরেকজন নিতে পারে না, অতএব এটা যে ওভারল্যাপিং এটা যে হয় না এইটা কিন্তু ওনারা দেখাইছেন যে মানে নির্বাচন হবে সংসদ মানে ইয়ে বিলুপ্তির পূর্ববর্তী 90 দিনের মধ্যে, পূর্ববর্তী 90 দিনের মধ্যে, তার মানে এটা একটা ষড়যন্ত্র, এই সংবিধান ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র করে উনারাই নির্বাচন করলেন। তারপর আস্তে আস্তে সমস্ত রাষ্ট্রযন্ত্রকে কুক্ষিগত করা এবং বিচার বিভাগকে বিতর্কিত করা করে এখানে আপনার
মানে বল প্রয়োগের শাসন চালানো, এটা কি কোন ষড়যন্ত্র? ক্ষমতায় থাকার জন্যে ওরা চেষ্টা করবে, ক্ষমতাসীনরা ক্ষমতায় থাকার চেষ্টা করবে আর আমরা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, ক্ষমতায় থাকার চেষ্টাটা কোনভাবে নিচ্ছেন? এই যে আপনার সেদিন ভোলায়, গত মানে পয়লা তারিখে ভোলায় একেবারে পয়েন্ট বিলাং, একেবারে রীতিমতো বন্দুক বুকে ঠেকাই দিয়ে সেখানে একটা বিনা উস্কানিতে সেখানে তেল বিদ্যুৎ গ্যাস মানে অর্থাৎ সেখানে যে বিদ্যুতের যে লোডশেডিং, বিদ্যুতের যে ঘাটতি, গ্যাসের মূল্য যে বৃদ্ধি পাচ্ছে, এই সমস্ত নিয়ে আমরা জেলায় জেলায় একটা বিক্ষোভ মিছিলে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিলাম। আমি ছিলাম দিনাদার সমাবেশে, এখানে আমরা বিভিন্ন জায়গায় আমাদের কেন্দ্র নেতারা এক এক জায়গায় দায়িত্ব নিয়ে গেছেন। সেখানে ভোলাতে সেখানে সেখানে আপনার মানে যখন মিছিল বেরোয় সেখানে পুলিশ সেখানে গুলি করে মারল, কাকে মারল? সেখানে আপনার ওই যে আমাদের ইয়ে আব্দুর রহিমকে, স্বেচ্ছাসেবক দলের নেতা, এবং আরও তিন চারজন গুলিবিদ্ধ হলো, তার মধ্যে ছাত্র দলের সভাপতি অত্যন্ত মারাত্মক আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা ট্রান্সফার করা হলো, রাত্রি সে মারা গেল। এই যে দুইজন খুন করলো, আরও তিনজন তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অতএব এই যে খুনের পথ বেছে নেয়া, এই খুনটা করে যাচ্ছেন, বহু মায়ের বুক খালি করেছে, বহু স্ত্রীর স্বামী হারাইছে, আজকে আপনার মানে শত লোককে গুম করেছে, খুন করেছে, হত্যা, নির্যাতন, ষড়যন্ত্র, মিথ্যা মকদ্দমা, মিথ্যা মকদ্দমা সিনিয়র লোকদের বিরুদ্ধে, মিথ্যা মকদ্দমা সুপ্রিম কোর্টের সিনিয়র লয়ারদের বিরুদ্ধে, সেখানে মিথ্যা মকদ্দমা করা হয়েছে, আমার বিরুদ্ধে করা হয়েছে, মানে আমরা নাকি গাড়ি পোড়াতে গেছি, আমরা নাকি গাড়ি ভাঙতে গেছি, একই সময় তিনটে গাড়ি আমরা পোড়াতে গেছি ইত্যাদি এই সমস্ত করেছে, এই ষড়যন্ত্রগুলো করে ক্ষমতা থাকার জন্য। এবং এখন তারা ক্ষমতায় থাকার জন্য এখন এই যে হত্যা করছে বলছেন আপনারা, তার মানে এই যে হত্যা করলো বললেন আপনারা, কিন্তু তার প্রতিবাদ বা বিক্ষোভ বা ক্ষোভ কোথায়? আমরা বিক্ষোভ প্রদর্শন করছি, আমরা বিক্ষোভ সমাবেশ করছি, এবং ভোলাতে সকাল সন্ধ্যা হরতাল হয়েছে, এবং এটা কোথায় যাবে এটা আপনি দেখবেন। আপনার 69 গণঅভ্যুত্থানের কথা নিশ্চয়ই আপনার শুনেছেন, আপনি তখন ছোটো ছিলেন, আমরা সেই গণঅভ্যুত্থানের মানে আমরা তখন 23 বছরের যুবক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা তখন দেখেছি যে যেদিন আসাদ যেদিন মারা গেল 20 জানুয়ারি তারিখে, একটা হত্যার কারণে গণঅভ্যুত্থান ঘটে গেছে। পরে কয়েকদিন পরে শামসুজ্জোহা যখন মারা গেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, তখন কিন্তু সারা বাংলাদেশে আগুন চলে গেল। এই যে হত্যা, এই হত্যা করে, নির্যাতন করে, গুম করে, খুন করে, প্রতিপক্ষকে দমন করে, মিথ্যা মকদ্দমা দিয়ে কেউ মানে থাকতে পারেনি ক্ষমতায়। কারণ আজকের সরকারের ষড়যন্ত্র করতে হচ্ছে কেন? ষড়যন্ত্র করতে হচ্ছে তার কারণ হচ্ছে এই যে এই দেশটাকে মানে সম্পূর্ণরূপে লুটপাটের মাধ্যমে একেবারে ভয়ঙ্কর অবস্থায় নিয়ে গেছে। আমরা যে বিক্ষোভ সমাবেশ দেখেছিলাম যেখানে গুলি করে হত্যা করলো, তার মানে কি? যে যাতে করে এইভাবে মানুষ যাতে ফুসে না ওঠে, সেখানে বলা ছিল যে লোডশেডিং, ঢাকা শহরে 3 বা 4 বা 5 বার বিদ্যুৎ যাচ্ছে, তারপরে বিদ্যুৎ আসে, বিদ্যুৎ যায়, বিদ্যুৎ আসে ইত্যাদি হচ্ছে, কিন্তু গ্রামাঞ্চলের অবস্থাটা কি? গ্রামাঞ্চলে ভয়াবহ, করুণ ভয়াবহ অবস্থা, সেখানে কৃষকেরা সেচ দিতে পারছে না। সেখানে আপনার গত 10-15 বছর বয়সে আমরা বলতে চেয়েছিলাম যে সার কারখানাগুলো বন্ধ করে রেখে এই বিদেশ থেকে সার আমদানি করার ইয়েতে এখানে আপনার সার হচ্ছে না। গ্যাস কোম্পানিগুলো গ্যাস মানে গত 10 বছরে এখানে কোনো গ্যাস উত্তোলন হয়নি, এবং যে বিদেশি কোম্পানিগুলো এখানে গ্যাস উত্তোলন করে তাদেরকে এখানে গ্যাস উত্তোলন করতে দেয়নি, সেখানে বিদেশ থেকে গ্যাস আমদানি করতে হবে সিলিন্ডার করে। অতএব আজকে তাহলে জ্বালানি সংকট দেখা দিচ্ছে। আজকে আপনার যে আমদানি যে ব্যয়, যে ডলার সংকট দেখা দিয়েছে, বিদেশ থেকে রেমিটেন্স পাঠানো সব মানে ভয় পেয়ে যাচ্ছে, যেখানে রেমিটেন্স পাঠায় আমার মানে সেই টাকা আমি পাবো কিনা। আজকে ডলারগুলো গেল কোথায়? গেল এই যে আপনার ক্ষমতাসীন দলের লোকজন সারা দেশে লক্ষ লক্ষ টাকা মেগা মেগা প্রজেক্টের মাধ্যমে লুটপাট করে তারা বাজার থেকে ডলার কিনে এই ঘরের ভিতরে বাক্সবন্দি করে রেখেছে, এই ডলার যে কারণে আজকে বাজারে ডলার সংকট দেখা দিয়েছে। অতএব নানান দিক দিয়ে একটা চরম গণবিচ্ছিন্ন মানে ব্যর্থ সরকার, তারা ক্ষমতাচ্যুত হবেই এটা জানতে পেরে আজকে ষড়যন্ত্রের পথ বেছে নিয়ে আমি আবার আসবো। কিন্তু সকাল সন্ধ্যা হরতালের কথা আপনার বলছেন, আপনি বলছেন এটা কিন্তু সকাল সন্ধ্যা ছিল না, পরে প্রত্যাহার করে নেওয়া হয়েছে মাঝ পথে, হরতালের কথা যেটি বলছিলেন। হরতালে আমাদের কোন ধরনের স্ট্র্যাটেজি নেব, কোন ধরনের কর্মসূচি নেব,
এটা নিশ্চয়ই আমাদের আমাদের দলীয় ফোরামে আমরা চিন্তা ভাবনা করছি, এটা এটা করা হবে, এটা আমি আমি এখানে বলতে চাই না, তবে তবে এইটা নিয়ে মানে আমরা জনগণের সাথে আছি, জনগণ আমাদের সাথে আছে। এই যে আজকে আপনার বায়তুল মোকাররমে এই যে এই ঘটনার পরপর যে আপনি দেখেছেন যে গায়েবানা জানাজা হয়েছে, সেই জানাজায় লক্ষ লক্ষ মানুষ সেখানে পুলিশ আগেই ঘিরে রেখেছে, পুলিশ মানে কোনো অবস্থায় করতে দেবে না, কিন্তু পুলিশের বাধা মানে নাই, মানুষ বিক্ষোভ করেছে, মানুষ ফেটে পড়েছে, কান্নায় ভেঙে পড়েছে। একটা তরুণ তরতাজা ছেলে তার নিথর তার মৃতদেহ এবং হাসছে, মৃতদেহ সে মনে হচ্ছে যে তাকে সে মারা যাচ্ছে, সেই ভিয়েতনামের সেই ভ্যানতরের মতো, ভ্যানতর যখন ভিয়েতনামে মুক্তিযুদ্ধের সময় সে যখন গুলিবিদ্ধ হলো তখন 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 তারই সাথে তাকে দৌড়ে সে তার মৃতদেহটা কোলের পর নেছে আর সে হাসতে বলছে ভিয়েতনাম দীর্ঘজীবী হোক, ভিয়েতনাম দীর্ঘজীবী হোক, ভিয়েতনাম দীর্ঘজীবী হোক। একই অবস্থা আমরা দেখেছিলাম মানে চীনে চীনের সেই গণযুদ্ধের সময় একই অবস্থা আমরা চেগুয়েভেরা মৃত্যুর সময় দেখেছি। অতএব বাংলাদেশে ওই যে হত্যা করে লুটপাট করে যদি টিকে থাকা যায় তাহলে যার থাকতো তাহলে আপনার আপনার চীনের কমিউনিস্ট সরকার থাকতো, তাহলে হিটলার থাকতো, তাহলে নমরুদ থাকতো, তাহলে ফেরাউন থাকতো। অতএব এগুলো ডক্টর মিজানুর রহমান দুটো প্রসঙ্গ অত্যন্ত গুরুত্বের সঙ্গে, একটি হচ্ছে জোরপূর্বক ক্ষমতায় থাকবার চেষ্টা এবং বিনা ভোটে ক্ষমতায় থাকার প্রবণতা, অন্যদিকে অর্থনীতির সংকট, এই যে লুটপাটের কথা তিনি বলছেন। আচ্ছা প্রথমে বলি আমাদের যে নির্বাচন, তো নির্বাচন গত দুইটা নির্বাচন 14 এবং 18 এগুলো নিয়ে তো অনেক আলোচনা আমরা করছি, এখানে 20টা টকশুধু এই নিয়ে আমরা করছি এবং এগুলোর জন্য কে দায়ী, কে কতটুকু দায়িত্ব নেবে। তবে নিশ্চিত করে বলা যায় এগুলো ত্রুটিমুক্ত ছিল না, কেউ বলবে না, আমিও বলি না। আর এই নির্বাচনের ত্রুটিযুক্ত নির্বাচন তো এই দুইটাই না, এর আগে আমাদের 15 নির্বাচনও আমাদের দেশে হয়েছিল, জিয়াউর রহমান সাহেবের আমলে হা না ভোট হয়েছিল। নির্বাচনের ত্রুটিযুক্ত নির্বাচনের ইতিহাস বহু পুরানো। তো আমরা আমি যেটা মানে মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা এখন যে অবস্থায় আছি এবং আমাদের সমাজ অর্থনীতি রাজনীতি যাই বলেন না কেন এবং এর সাথে আন্তর্জাতিক যে আমাদের অবস্থান সেখানে আমরা একটা ত্রুটিযুক্ত নির্বাচন আর অ্যাফোর্ড করতে পারবো না, অথবা নির্বাচন বর্জন অ্যাফোর্ড করতে পারবো না, অর্থাৎ আরেকটা নির্বাচন কোনো রকমে করে ফেলবো এটা বোধহয় আমার মনে হয় সরকারও আর এখন অ্যাফোর্ড করতে পারবে না। আর আমরা নির্বাচন করব না কোনো রাজনৈতিক দল, তো সেটা আমার মনে হয় এইবার সেটাও সেই ঘটনাটা ঘটবে না, শেষ পর্যন্ত একটা অংশগ্রহণমূলক নির্বাচন অর্থাৎ সব দলের অংশগ্রহণের নির্বাচন, সেটাই প্রত্যাশা এবং সেটাই হবে যেভাবে হোক না কেন। আর দাদা যেটা বললেন সংবিধানে সংশোধন করে ওই যে পার্লামেন্ট রেখে, আসলে দাদা যেহেতু ব্যারিস্টারি করেন ও শব্দটা কিন্তু ডিজলভ, এটাগুলো ডিসম্যান্ডেল বা ডিসমিস কোথাও হয় না, পৃথিবীর কোথাও সংসদ একবারে ভেঙে যায় না, ডিসলভ করা হয়। ডিসলভ শব্দের অর্থ হচ্ছে এটা দ্রবীভূত হয়, আবার জাল দিলে যেরকম লবণের থেকে আবার লবণ বেরিয়ে আসে। আমাদের 72-এর সংবিধানেও ডিসলভ শব্দটা আছে, যেটা হচ্ছে এটা ডিফাঙ্ক থাকবে, এটা সুপ্ত অবস্থায় থাকবে, এটার কোনো ফাংশন থাকবে না, কোনো ক্ষমতা থাকবে না, তৎপরতা থাকবে না, বাট ইন কেস অফ ইমার্জেন্সি এটা কিন্তু আমাদের সংবিধানে ছিল 72-এ যে এটা আবার রিভাইভ করতে পারে, ইন কেস অফ ওয়ার যুদ্ধ লেগে গেছে তখন কী করবেন, তখন ওই ডিসলভ যেটা শব্দটা কিন্তু ইচ্ছে করে ইউজ করা হয় ইংরেজিতে, ডিসলভ শব্দটা ব্যবহার করা হয়, ওখানে ডিসম্যান্ডেল ডিসমিস অবলুপ্তি এগুলো করা হয় না। একটা ডিজলিউশন ডিজলভ না ডিজলিউশন, হ্যাঁ আফটার ডিজলিউশন অফ পার্লামেন্ট ইলেকশন উইল বি হেল্ড, আগে 72 সংবিধান ছিল উইদিন 90 ডেজ ফ্রম দ্য ডিজলিউশন অফ পার্লামেন্ট, এটা এটা থেকে না না ওটা ওটা বলতে ওটা বলে উইদিন 90 ওই ওই পুরো সময় ওখানে আবার বলা আছে প্রয়োজনে ওই যেটা ডিজলিউশনের পরও আবার আমাকে রিভাইভ করতে পারবে প্রেসিডেন্ট ইন কেস অফ ইমার্জেন্সি, এটা বলা নাই, বলা আছে যে ওই গভর্নমেন্ট যে গভর্নমেন্টটা বিদায়ী গভর্নমেন্ট প্রেসিডেন্ট সেই গভর্নমেন্টকে রিকোয়েস্ট করবে যে যে ইউ কন্টিনিউ অ্যাজ কেয়ারটেকার গভর্নমেন্ট, মানে সে মানে ডে টু ডে ওয়ার্ক করবে। এটা তো এটা তো আছে, এটা বলছেন যে জরুরি সারা পৃথিবীতে আছে, যদি ওই সময় জরুরি পৃথিবী পার্লামেন্ট ডিজলভ হয়ে গেল, না না সারা পৃথিবীতে শুনেন সরকারের কথা মানে পার্লামেন্টারি পার্লামেন্ট পৃথিবীতে যেখানে যেখানে আছে এইটাই নিয়ম, পার্লামেন্ট আরেকটা পার্লামেন্ট না হওয়া পর্যন্ত ওইটা চিরতরে একটা মৃত্যু হয়ে যায় না, ওটা ডিফাঙ্কড হয়, ডিফাঙ্কড ডিজলভ যে শব্দ যাই করুক না কেন সেটা আর কোনো কার্যকরিতা থাকে না, ওরা অধিবেশনও করে না, কোনো আইন প্রণয়নও করে না, ওরা সার্কিট হাউস বুক করা অন্যান্য যে সুযোগ সুবিধা যেগুলো থাকলো কোনোটাই তার থাকবে না, বাট এটা শেষ হয়ে যায়নি। এর আরেকটা সংসদ আসার আগে যদি এরকম কোনো একটা পরিস্থিতি তৈরি হয়
তাহলে মহামান্য রাষ্ট্রপতি বা যে দেশের যে রাষ্ট্রপ্রধান উনি এটাকে আবার তলব করতে পারেন, আমি সেটা বলছি। এখন এইটা নিয়ে আপনি আলোচনা করতে পারেন, আমি বরাবরই এই কথাটা বলছি যে আমাদের নির্বাচন আসলেই তো আমরা একটা ফ্রেজের মতো তৈরি করে ফেলছি, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক যে ফ্রেজটা, যেটাকে আসলে বিভিন্ন কারণেই আমরা কলুষিত করছি এবং সেটা জন্য কারা কারা দায়ী সেটা এখন মধুর সাহেব থাকলে উনি হয়তো বলতে পারতেন কীভাবে কী ষড়যন্ত্র করে শেষ পর্যন্ত মানে আমাদের ইয়াজউদ্দিন পর্যন্ত আসতে হলো, অর্থাৎ দলীয় প্রেসিডেন্টকে আমরা তত্ত্বাবধায়ক সরকার করে ফেলছিলাম। এই যে ব্যাপারগুলো আসছে এটা শেষ পর্যন্ত এটা নাই, আর এটা নিয়ে আমার মনে হয় আলোচনা পর্যালোচনা এত হয়ে গেছে আমি সেটা বলতে চাই না। অর্থাৎ আমাদের তো একটা ভালো নির্বাচন করতে হবে, তাহলে নির্বাচনের যে মানে সফলতা আমি মনে করি এটা বরাবর বলে আসছি নির্ভর করবে অংশগ্রহণের উপরে। যদি ব্যাপক অংশগ্রহণ হয় এবং শক্তিশালী অবস্থান হয় প্রতিপক্ষগুলোর, তাইলে কিন্তু 95% নির্বাচনের সফলতা চলে আসে। এটা এই পুলিশ অথবা নির্বাচন কমিশন যাদেরকে আমরা বলছি, নির্বাচন কমিশনের অত্যন্ত ক্ষমতা আছে, যে সব ক্ষমতাই হচ্ছে এই নির্বাচন শুরুর আগ পর্যন্ত, সকাল 9টা পর্যন্ত যখন নির্বাচন শুরু হয়ে যায় তখন কিন্তু ভোট কেন্দ্র এবং অন্যান্য যে পারিপার্শ্বিক অবস্থা পুরোটাই নিয়ন্ত্রিত হয় অংশগ্রহণকারী রাজনৈতিক দলদের সদিচ্ছার উপরে। অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো যদি সদিচ্ছা থাকে সেটা ভালো নির্বাচন হবে, আর এই না করে যদি, অর্থাৎ মানে আমি হয় 10টার দিকে উইথড্র করে যাবো, ইলেকশন করবো না, অথবা হোল হার্টেড করবো না, অর্ধেক করবো না এরকম যদি হয়, অথবা সরকারি দল যদি মনে করে জোর জবরদস্তি করবো, তাহলে কিন্তু আপনি নির্বাচন কমিশন আর এই পুলিশ বা নিরপেক্ষ যাদের বলি এগুলো দিয়ে আপনি রিলেশন করতে পারবেন না। সেই জন্য প্রথম শর্ত হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত সম্পূর্ণ অংশগ্রহণমূলক একটা নির্বাচন, তাহলেই আপনি আর বাকি সেটা আপনি আমাদের সংবিধানের যেখানে যেখানে যদি কথা বলার দরকার হয় 126 নিয়ে কথা বলেন, কারণ ওই সময় রাষ্ট্রের সমুদয় কর্তৃত্ব চলে যাবে নির্বাচন কমিশনের উপরে। নির্বাচন কমিশনটা বড় হবে আর সরকারটা ছোট হবে, যেটা অনলি ওই ওখানেও বলা আছে যে রুটিন ওয়ার্ক পালন করবে, নট ইন সাইজ, তাদের কর্মকাণ্ড কমে আসবে। এখন 126 নির্বাচন কমিশনকে আপনি আর কী কী ক্ষমতা দিতে পারেন? অর্থাৎ এখন নির্বাচন কমিশন আমাদের দেশে না, সারা পৃথিবীতেই 15-20 লক্ষ লোকের প্রয়োজন হয় ইলেকশন করতে। নির্বাচন পৃথিবীর কোনো দেশে নির্বাচন কমিশনের লোক থাকে না, নির্বাচন কমিশন সবসময় সরকারি যে প্রশাসন, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, ইভেন ওখানে কিন্তু বলা নাই আর্মির কথাও বলা আছে, সরকারের সমস্ত প্রজাতন্ত্রের সমস্ত কর্মচারী প্রেসিডেন্ট অ্যাজ পার রিকোয়ারমেন্ট অফ ইলেকশন কমিশন তাদেরকে তাদের উপর ন্যস্ত করবেন। কিন্তু আমি যেটা সবসময় বলে আসছি ওখানে যে ক্ষমতাটা দেয়া হয় নির্বাচনকালীন সময়, সেখানেও অনেক সময় দেখা যায় যে সে নির্বাচন অ্যাসার্ট করতে পারে না, কিন্তু ওইখানে যদি আরও বেশি কর্তৃত্ব বাড়ানো যায় যে আমাদের সেনাবাহিনী থেকে আরম্ভ করে পুলিশ এবং সবসময় প্রশাসন পুরোটাই নির্বাচন অধীনে কমিশন অধীনে চলে যাবে এবং তাদের ট্রান্সফার, পোস্টিং এবং ডিসমিস, শাস্তি, এবং শাস্তি শুধু ওই সময় না, নির্বাচনকালীন অপরাধের জন্য নির্বাচন কমিশন নির্বাচনের পরবর্তী 6 মাসেও যদি প্রয়োজন মনে করে তাকে কলব্যাক করে তার ওই নির্বাচনকালীন তার কোনো ত্রুটির জন্য অথবা বিচ্যুতির জন্য অথবা অংশ ইচ্ছাকৃত কোনো ঘটনার জন্য তাকে শাস্তি দিতে পারে, এরকম বিধানগুলি আপনি যদি ওখানে নিয়ে আসেন তাইলেই আপনি একটা। আর যেটা দাদা যেটা বললেন, অনেক সিনিয়র রাজনীতিবিদ উনি, অনেক মন্ত্রী ছিলেন, যেটা হচ্ছে এটা হচ্ছে একটা বিরোধী দলীয় ঐক্য তৈরি করতেছেন, জাতীয় ঐক্য তো আর হচ্ছে না, জাতীয় ঐক্য আওয়ামী লীগের বাদ দিয়া, মানে আপনি যদি মনে করেন আওয়ামী লীগ কেউই না, কিছুই নাই দেশে আওয়ামী লীগে এবং তাদের কোনো অস্তিত্ব নাই, আমার মনে হয় এটা আপনি মুখে বলতে হবে আপনাকে, যেহেতু আপনি বিএনপির ভাইস চেয়ারম্যান, কিন্তু আপনি নিজেই জানেন যে এটাকে আওয়ামী লীগকে ইগনোর করা বা আওয়ামী লীগের যে সংখ্যা তথ্য যেটা আছে এটাকে আপনি যদি মনে করেন একবারে এটা নাই, এটা 1% হয়ে গেছে, 0% হয়ে গেছে, তাহলে কিন্তু তাহলে তো 100% তাহলে জাতীয় ঐক্য হয়। আর ইফ ইউ মিন জাতীয় ঐক্য তাহলে কিন্তু জাতীয় ঐক্যটা কিন্তু সব দল নিয়ে আওয়ামী লীগকে বাদ দিয়ে তাহলে যেটা হবে এটা বিরোধী দলীয় ঐক্য, যেটা আমরা বরাবর দেখে আসছি। আর জাতীয় ঐক্য বললে কিন্তু আমাদের, আমি বলছি যে অতীতে রাজনীতিতে সংলাপ ব্যর্থ হওয়া সে তো আমরা দেখে আসছি, মাননবিয়া সাহেবের আমল থেকে, জলিল সাহেবের আমল থেকে, তারানো বহু কিছু, তো এইটা যে একবারে আগেরগুলো কোনোটাই তেমন ফল আসেনি, সফল হয়নি, অথবা গতবার গণভবনের এটা নিয়েও অনেক বক্তব্য আছে, কিন্তু এর মানে এই না যে এটা একবারে
দুনিয়া থেকে এই সংলাপ অথবা আলোচনা এটা উঠে যেতে হবে আমার মনে হয় আর কি যে যেখানে যেখানে আলোচনার সুযোগ আছে কারণ আমাদের শেষ পর্যন্ত রাজনীতিবিদদেরই সমাধান করতে হবে ষড়যন্ত্র কথাটা ষড়যন্ত্রের কথাটা আমি জানি না ষড়যন্ত্র তো আর কেউ প্রকাশ্যে করে না ষড়যন্ত্র গোপনে করে এখন এটা যারা করছে তারা জানে কিন্তু আমাদের আমাদের রাজনীতিবিদদের উপরে আস্থা রাখতে হবে রাজনীতি না থাকলে ষড়যন্ত্র আমি বলছি সিনিয়র রাজনীতিবিদ যারা আছে যারা মুক্তিযুদ্ধ করছেন দেশের জন্য নিবেদিত কারণ এরা এদেরকে আমাদের সমাধানটা তাদেরই করতে হবে এছাড়া অন্য কারো কেউ আমাদের সমাধান করে দিবে রাজনীতির বাইরে কেউ বিদেশি কেউ অথবা এনজিও গুলা কেউ করে দিবে এইটা যদি প্রত্যাশা করি অথবা কোনো বাহিনী এসে করে দিবে এটা প্রত্যাশা করি দেশের অর্থনৈতিক সংকট নিয়ে অর্থনৈতিক সংকট যেটা বলবো এটা তো যেটা এটা আমাদের স্বীকার তো করতে হবে যে আমরা অর্থনৈতিক সংকট বলতে আমরা যেটা বুঝি যে আমাদের করোনা পরবর্তী পর্যায়ে যে একটা পুনরুত্থান শুরু হয়েছিল তো সেটা করতে গিয়ে আমাদেরকে আসলে চেষ্টা যখন মানে খুবই বিভিন্ন ইনসেন্টিভ থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের প্রণোদনা দিয়ে শিল্প কারখানা বা চাকরি এগুলো বাঁচানোর চেষ্টা করা হচ্ছে তখনই তো ইউক্রেন যুদ্ধ শুরু হয়ে গেলো আর ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে এটা শুধু এটা অর্থনৈতিক সংকট বা সমস্যা শুধু আমাদের সমস্যা না সারা পৃথিবীরই সমস্যা কারণ হোল লজিস্টিক সিস্টেমটা ডিসরাপ্টেড হয়ে গেছে এবং জ্বালানি তেলের দাম বেড়ে গেছে আমাদের তো বিদ্যুতের সমস্যা না এখন বিদ্যুৎ আমি জানি না এখানে যারা দর্শক আছে তারা বলতে পারে ঢাকা শহরে এক ঘন্টার বেশি লোডশেডিং আমি তো অন্তত দেখি না আমি প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে লোডশেডিং হয় এবং এক টাইমে হয় বারবার হয় এরকম কোন এলাকা হয় আমি জানি না ঢাকা শহর গ্রামের টাইমে আসলে বিদ্যুতের ডিস্ট্রিবিউশন নিয়ে আপনি বিভিন্ন কারসবি এটা সেটা সংখ্যা বল পরিমাণ মানে প্রোডাকশন যেটা আছে এটা নিয়ে তো আর কমায় বাড়ায় বলার কোনো সুযোগ নেই তা আমাদের যে ডিফিসিটটা ঘাটতিটা যেটা আছে সেটা হয়ে গেছে আসলে 1500 থেকে 2000 মেগাওয়াট যেটা আসলে অ্যাবসোলিউটলি ডিজেল দিয়ে তৈরি হইতো বা এলএনজি দিয়ে তো এগুলো যে এলএনজির দাম ছিল 4 টাকা এটা হয়ে গেছে 44 টাকা এবং একই অবস্থা ডিজেলের ক্ষেত্রে তো সেটাকে সাশ্রয় করার জন্য আমাদের ফরেন কারেন্সির যে ঘটনাটা আমরা লক্ষ্য করছিলাম যদিও খুবই আশাবাদী ঘটনা যে এটা দুটেই এখন আবার একটা ইউটার্ন নিয়ে ফিরে আসতে শুরু করছে কারণ আমাদের ইতিমধ্যে আমদানি সরকার বিভিন্ন পলিসি নেওয়ার কারণে আমদানির ব্যয় কমে আসছে আর যেটা করোনার পরবর্তী পর্যায়ে হঠাৎ করে যখন সব মিল কারখানা খুললো যখন যেভাবে ইম্পোর্ট বেড়ে গেছিলো এটা একটু এমনিও কমছে আমাদের এক্সপোর্ট বাড়ছে আর রেমিটেন্স আমি তো মনে করি আমাদের রেমিটেন্স কমত দূরের কথা ডাবল হয়েছে রেমিটেন্স আমাদের এই স্বাধীনতোত্তর বাংলাদেশে এই প্রথম এক বছরে 10 লক্ষ লোক বিদেশ গেছে এটা হিসাব তো এগুলো তো এই 10 লোক যারা মধ্যপ্রাচ্যে গেছে তারা তো বসে নেই ওরা তো কাজ করতেছে ওরাও টাকা পাঠাচ্ছে কিন্তু সমস্যাটা হয়ে গেছে সারা পৃথিবীতে ডলারের দাম যখন বেড়ে গেছে তো অফিসিয়াল রেটের সাথে ডলারের রেটের যে পার্থক্য সেই কারণে দেখা গেছে অফিসিয়ালি টাকাটা পাঠালে এই একটা কথা মনে রাখতে হবে বিদেশে যারা কাজ করে বা যাদেরকে আমরা রেমিটেন্স আর্নার বলি তারা কেউ কিন্তু সরকারের জন্য টাকা পাঠায় না আমরা যেরকম সরকারকে ট্যাক্স দেই ওরা তো সরকারকে ট্যাক্সও দেয় কারণ ওরা দেশের কোনো সুবিধা ভোগ করে না অথবা ট্যাক্স না দেয় এরই কথা টাকাটা পাঠানো পাঠায় তারা তাদের আত্মীয় স্বজনের জন্য তো এটা এখনও পাঠাচ্ছে কিন্তু যেহেতু আত্মীয় স্বজনকে অতিরিক্ত সুবিধা দেওয়ার জন্য একটা স্কোপ আছে কার মার্কেটে হুন্ডি মার্কেটে এটা এটা প্রচলিত তো হুন্ডির মাধ্যমে টাকা পাঠাইলে এটা বেশি টাকা পায় তো এটা এখনও আমরা দেখছি এই কিছু মেজার্স নেওয়ার পরে এখন কাছাকাছি চলে আসছে এবং আজকেও যে কার মার্কেট এবং অফিসিয়াল রেটের মধ্যে ডিফারেন্স যেটা এটা কমে আসার প্রবণতা আর যেহেতু রেমিটেন্সটা যে বেড়ে গেছে এটা গ্রামে গঞ্জে বোঝা যায় গ্রামে গঞ্জে যে খরচ তো সেটা কিন্তু একদম আগের থেকে কমে গেছে রেমিটেন্স নির্ভর যে ইনকাম এটা কমেও নাই অতএব আমার ধারণা যে রেমিটেন্সের সংকট এক্সপোর্ট সংকট বা ইম্পোর্ট বেড়ে যাওয়া এগুলো সবগুলোই রিভার্স করবে আর মোর এক কথা একটা বলি আর হচ্ছে বিদ্যুতের যে সংকটটা এটাও থাকবে না কারণ আমাদের শ্রীলঙ্কা না শ্রীলঙ্কার পুরো বিদ্যুৎ উৎপাদনটা ছিল ডিজেল বেসড যার কারণে এখন আর ডিজেল কিনতেও পারে না আর বিদ্যুৎও নাই আমাদের কিন্তু কয়লা আছে আমাদের 130 মেগাওয়াট জল বিদ্যুৎ আছে আমাদের ইতিমধ্যে কেনা বলা হয় কতগুলো নিউক্লিয়ারের কাজ চলছে আর 3টা তাপবিদ্যুৎ কেন্দ্র হয়তো 2-3 মাসের মধ্যে আসবে রামপাল তারপরে পায়রা এবং মাতারবাড়ি আর এরপরে যেটা হচ্ছে যেটা একটা আদানি থেকে যে বিদ্যুৎটা আসবে এটা আরো বেরি ইন্টারেস্টিং
আমাদের কোনো পলিউশন নিতে হবে না, পুরো বিদ্যুৎটা ঝাড়খণ্ডে উৎপাদন করবে, বিশাল তাদের কয়লা বিদ্যুৎ কেন্দ্র আমরা লাইনের মাধ্যমে, এটাও রেডি হয়েছে, এটা 1600 মেগাওয়াট, এটাও ডিসেম্বর মধ্যে আসবে। আসলে পরে আমাদের এই যে উচ্চ মূল্যের জ্বালানি ভিত্তিক যে বিদ্যুৎ, এটা আর আমাদের লাগবে না। তাইলে এই এই সংকটটা যেটা আছে এর মধ্যে এই এই শীতকালের মধ্যে সংকট এমনিও কমবে, আর এরপরে এই বিদ্যুতের সংকট থাকবে না আমি মনে করি না। মিস্টার চৌধুরী, একটা একটা বিষয় যে বিএনপি তো অভিযোগ করছে, কিন্তু বিএনপি এই সংকটগুলো কীভাবে সমাধান করবে সেটা কিন্তু যদি ক্ষমতায় থাকতো কীভাবে করতো বা ক্ষমতায় আসলে কীভাবে করবে সেগুলো কিন্তু জনগণের সামনে খোলামেলা কখনই বলছে। সমস্যাটা কোথায়, আমাদের তরফ থেকে বিএনপির তরফ থেকে শতমুখে বিভিন্নভাবে আমরা তুলে ধরছি আর কি। সমস্যা হচ্ছে যে আমাদের মানে অ্যাকচুয়াল প্রয়োজনটা কত, যে ক্যাপাসিটি যে আছে সে প্রয়োজনটা হলো আমাদের 15,000 মানে মেগাওয়াট। সেখানে আমাদের এই যে বিদ্যুৎ কেন্দ্র কুইক রেন্টাল অমুক তমুকের মাধ্যমে প্রায় 30,000 মেগাওয়াটের মানে ক্যাপাসিটি আমরা করলাম। আর ক্যাপাসিটি যখন করা হলো গভর্নমেন্টকে আবার ক্যাপাসিটি চার্জ দেওয়া হয়, ক্যাপাসিটি চার্জ যেটা হলো মানে সক্ষমতা চার্জ, বসায় রেখে রেখে এই চার্জ দিচ্ছি। এতে করে প্রায় 22,000 থেকে 30,000 কোটি টাকা আপনার শুধু বিদ্যুৎ উৎপাদন না করে, কারণ উৎপাদন তো আপনাদের প্রয়োজন ছিল না, এটা বসা রেখে টাকা দিচ্ছে। অন্যদিকে এই যে কুইক রেন্টালগুলো সমস্ত দলীয় বিবেচনায় আত্মীয় স্বজন দলের লোকজনদের দেওয়া হয়েছে এবং তাদেরকে মানে হিউজ পরিমাণে এইভাবে লক্ষ কোটি টাকা সেখানে আপনার মানে গর্তা চলে গেছে। এখন হচ্ছে যে এখন যে উনি বলছেন যে এই যে বিদ্যুৎটা, এই যে আপনার মানে রামপাল মানে কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্র, এই কয়লা বিদ্যুৎ ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্র এটা কিন্তু মানে এটা পৃথিবীর অন্য অন্য জায়গায় বন্ধ করে দিয়েছে, ভারতেও বন্ধ করে দিয়েছে যে এটা পরিবেশ নষ্ট করে এবং এটা স্বাস্থ্য না, এটা করা হয়েছে এখানে করলো। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শুভযাত্রা শুরু হয়েছিল 1,000 কোটি টাকা দিয়ে, সেখানে এখন লাফিয়ে লাফিয়ে সে আকাশচুম্বী হয়ে গেছে তার ইয়ে, এবং লুটপাট কী পরিমাণ হয়েছে সেটা আপনি গণমাধ্যমে দেখেছেন, যে একটা বালিশের দাম কত, একটা কাঁথার দাম কত, একটা প্লেটের দাম কত ইত্যাদি আমরা দেখেছি, এটা বহুল আলোচিত বিষয় এইটি। এখন কথা হচ্ছে যে এই জায়গা আপনার বিদ্যুতের ঘাটতিটা হয়েছে আরেকটা কারণে, যেমন ধরেন আমি বললাম একটু আগে যে এখানে আপনার মানে সার কারখানাগুলো বন্ধ হয়ে গেছে। এখন সার কারখানাগুলো বন্ধ হয়ে গেছে, বিদেশ থেকে সার আনবেন তার ডলার আপনার কাছে নাই, এখন ডিজেল আনবেন সে ডিজেল আপনার সক্ষম মতো নাই, অত এদেরকে বসায় রেখে রেখে টাকা দিতে হচ্ছে। এই রকম এটা কিন্তু পৃথিবীর আর অন্য কোথাও নাই। এই যে আমাদের মানে পবিত্র মিজান সাহেব যেটা বললেন যে আপনার যে করোনা নানান কারণে এখানে ইয়ে হয়েছে এবং বিভিন্ন জায়গায় হয়েছে, কোন জায়গায় করোনা, এটা শ্রীলঙ্কা, এটা হয়েছিল শ্রীলঙ্কায়, একটা পরিবার তারা সেই দেশটাকে বিভিন্নভাবে লুটপাট করে এবং টাকা প্রয়োজন হয়েছে, তারা বিদেশ থেকে টাকা নিচ্ছে, সেখানে সে পর্যন্ত একেবারে দেওয়া হয়ে গেল। কিন্তু এই শ্রীলঙ্কার অবস্থা কিন্তু এরকম ছিল না, 100% লিটারেসি রেট, এবং সেই শ্রীলঙ্কায় কিন্তু পার ক্যাপিটা ইনকাম অনেক অনেক আমাদের চেয়ে অনেক উপরে ছিল। সেখানে কিন্তু হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এমনভাবে ডেভেলপ করেছিল, পৃথিবীর সব জায়গায় সেখানে শিক্ষিত জনগোষ্ঠী গেছিলো। আর আমাদের এখানে কী হচ্ছে, আমাদের এখানে যে রেমিটেন্স হচ্ছে, আজকে যদি আপনার আমাদের যদি শিল্পোন্নত দেশ হতো তাহলে আপনার শিল্প মালিকরা কী চায়, যে আমার শিল্পের সামনে আমার ইন্ডাস্ট্রির সামনে যত বেশি শ্রমিক এসে জড়ো হবে তত আমি কম দামে আমি শ্রমিক পাবো, তাহলে শ্রমিক পাবে কোথায়? তখন গ্রাম থেকে মানুষকে ভূমির থেকে উচ্ছেদ করা, এইভাবে নানান ধরনের আইনের মাধ্যমে মানে কৃষকেরা ভূমিহীন হবে এবং একসময় সেই মানে ভাতের আশায় কাজের আশায় তারা শহরে যে ভিড় করবে তারা শ্রমিকের চাকরি পাবে, ঠিক এই ঘটনাটা ঘটছে বাংলাদেশে, যে ক্রমেই যে মানুষ ভূমিহীন হচ্ছে, মানুষ নিঃস্ব হচ্ছে, এই এই মানে কৃষি জমির থেকে উচ্ছেদ হচ্ছে হয়ে তারা ভাতের আশায় কাজের আশায় এমনকি মেয়েরা পর্যন্ত এবং বিভিন্ন জায়গায় মিডিল ইস্টে সেখানে চলে যাচ্ছে, গৃহকর্মের কাজ করছে, সেখানে পরিচারিকার কাজ করছে, সেখানে নানান ধরনের নির্যাতনের শিকার হচ্ছে এবং এই ছেলেরা সেখানে যাচ্ছে যে এই টাকাটা তারা পাঠায়। এটা এমন না যে বাংলাদেশ থেকে আপনার মানে শিক্ষিত জনগোষ্ঠী হিউম্যান রিসোর্স ডেভেলপ করে
আপনি বিভিন্ন জায়গায় যেমন ইন্ডিয়া করে, ইন্ডিয়া আপনার আইটি সেক্টর পৃথিবীর বিভিন্ন জায়গায় দখল করে আছে ইন্ডিয়ান ছেলেরা, সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, হার্ভার্ড ইউনিভার্সিটিতে, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, বিভিন্ন জায়গায়, ওয়ার্ল্ড ব্যাঙ্কে, IMF বিভিন্ন জায়গায় সব ইন্ডিয়ান বড় বড় স্কলাররা সেখানে সেখানে কাজ করছে, গবেষণা করছে, বড় বড় ব্যাংকে চাকরি করছে, ব্যবসায়ীরা যে ব্যবসা করছে, এই দেশটাকে তো আপনি দেউলিয়া বানিয়ে দিয়েছেন শুধু লুটপাটের কারণে, লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে। আজকের এই অবস্থা হচ্ছে যে আজকে আপনি ডিজেল আমদানি করবেন, টাকা নাই, মানে সেই সক্ষমতা নাই, আজকে আপনি আপনি তিন মাস পরে যে আপনি যে মানে আমদানি ব্যয়গুলো মেটাবেন বিভিন্ন ক্ষেত্রে, শিল্পের কাঁচামাল, সে ক্যাপিটাল মেশিনারি, এগুলো এগুলো আমদানি করতে আপনি আপনি ডলার দিতে পারবেন না, আর সে ডলার কিন্তু ওই মানে নিজেরাই রক্ষা করেছে। এখন আমি উনি বলছেন নির্বাচন কমিশনের কথা, যে নির্বাচন কমিশনকে অনেক বেশি শক্তিশালী করা যায়, অনেক বেশি। এই নির্বাচন কমিশন বর্তমান রাষ্ট্র ব্যবস্থায়, সরকার ব্যবস্থায় এর কোনো এক পয়সার ক্ষমতা নাই, একেবারে ঠুটো জগন্নাথ। উদাহরণস্বরূপ আমি বলছি আপনার কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে একজন এমপি, লোকাল এমপি সেখানে থেকে সে ব্যাপকভাবে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছিল। নির্বাচন কমিশন তাকে বলল যে এখান থেকে মানে চলে আসার জন্যে, কিন্তু বারবার বলো নির্বাচন কমিশনের তোয়াক্কা না করে সে কিন্তু সেখানে থেকে গেল। তার মানে একটা সিটি কর্পোরেশনের একজন এমপিকে নির্বাচন কমিশন পারে নাই। আর যদি পার্লামেন্ট বহাল রেখে, পার্লামেন্ট কিন্তু মানে আমি উইথ ডিউ রেসপেক্ট টু দ্য প্রফেসর অফ ঢাকা বিশ্ববিদ্যালয় আমি বলতে চাই যে এই কথাটা হচ্ছে যে এক্সপায়ারি একটা কথা আছে, এক্সপায়ারি হলো পার্লামেন্ট পাঁচ বছরের জন্যে, আফটার এক্সপায়ারি অফ ফাইভ ইয়ার্স পিরিয়ড দেন পার্লামেন্ট উইল অটোমেটিক্যালি বি ডিজলভড। এই ডিজলভের পরে আপনার ওই যে গভর্নমেন্ট যেটা থাকে, যে অন্য অন্য দেশে আছে, সেই গভর্নমেন্টকে রাষ্ট্রপতি বলবে যে যে আপনি তখন গভর্নমেন্টের আকারও ছোটো করে দিয়ে বলবে আপনি কন্টিনিউ করেন এই 90 ডেজের জন্যে, কারণ আপনার ডিজলভেশন অফ পার্লামেন্ট উইদিন 90 ডেজ ইলেকশন হ্যাজ টু বি হেল্ড, এবং এই 90 ডেজের জন্য উনি থাকবেন, তখন নির্বাচন কমিশন কিন্তু পাওয়ারফুল থাকতে পারে। কিন্তু এখন তো পুরো রাষ্ট্রযন্ত্রটাই তাদের হাতে, পার্লামেন্ট থাকবে, এমপি থাকবে, উনি এমপি আবার এমপি ইলেকশন করতেছেন, এমপির সুযোগ সুবিধা পাচ্ছে, পুলিশের গাড়ি অমুক তমুক যাচ্ছে, আর আমরা যখন ইলেকশন করি আমরা তো পাবলিক। তো এই যে লেভেল প্লেয়িং ফিল্ড হলো না, এটা হলো একটা কথা। আর একটা কথা হলো যে এই নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা নেই কেন? নির্বাচনকালীন সময়ে যে নির্বাচনের যে আইন আছে, যে আপনার রিপ্রেজেন্টেশন অফ পার্লামেন্ট রিপ্রেজেন্টেশন অ্যাক্ট, এই আইনটা হচ্ছে এই যে যে ভোট মানে ভোটের সময় রিটার্নিং অফিসার হবে ডেপুটি কমিশনার, সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী অফিসার, এবং পোলিং অফিসার প্রিজাইডিং অফিসার কারো হবে, প্রিজাইডিং অফিসার হবে শিক্ষক অথবা কোনো সব সরকারি কর্মচারী, শিক্ষকের 100% বেতন দেয় এখন গভর্নমেন্ট, এরা শিক্ষা মন্ত্রণালয়ের অধীন, আর বিভিন্ন মন্ত্রণালয়ের যে লোকাল যে কর্মকর্তা কর্মীরা তারা আপনার পোলিং অফিসার প্রিজাইডিং অফিসার হবেন। আচ্ছা, এখন একজন নির্বাচন মানে অফিসার আছে, জেলা নির্বাচন অফিসার, এ মানে তার সব কিছুর জন্য ডিসির কাছে মানে ইয়েতে ডিসি আইন শৃঙ্খলা মিটিংয়ে সে চুপ করে এক জায়গায় বসে থাকে, তার কোনো ক্ষমতা নাই। নির্বাচনের সময় ভোট গ্রহণের পরে সে ভোট রাত্রি কাটুক আর দিনেই কাটুক, রিটার্নিং অফিসার মানে বেসরকারি ফলাফল ডিক্লেয়ার করবে, বেসরকারিভাবে যখন ঘোষণা করবে যে জিল্লুর রহমান সাহেব এখানে ইলেক্টেড হয়েছে, দ্যাট ইজ ফাইনাল, সো ফার দি ইলেকশন ইজ কনসার্ন, সো ফার দি রিজাল্ট ইজ কনসার্ন, দি ডিসিশন অফ দ্য রিটার্নিং অফিসার ইজ ফাইনাল, এইটা পাঠাবে নির্বাচন কমিশনে, নির্বাচন কমিশন গেজেট আকারে এটা প্রকাশ করবে, সরকারিভাবে ফলাফল দেবে। এখানে এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অ্যাপিল করার সুযোগ আজকাল নাই, আসে কখন? ট্রাইব্যুনাল গঠন হওয়ার পরে। ট্রাইব্যুনাল হবে কখন? যে সব নির্বাচন হয়ে যাবে, গেজেট নোটিফিকেশন হবে, তখন ট্রাইব্যুনাল হবে, ট্রাইব্যুনাল কেস করবেন, 5 বছর 10 বছর পড়ে থাকতে হবে। অতএব এই নির্বাচন কমিশনের এই অবস্থা, আইন পুরকারী সংস্থা মানে পুলিশ, বিজেপি এবং সেনাবাহিনী, সেনাবাহিনী সেখানে রিজার্ভ থাকে, মাঝে মধ্যে টহল টহল দেয় এই সেনাবাহিনী, কিন্তু সে আইন পুরকারী সংস্থা নাই, তার ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দেওয়া হয় না, সেনাবাহিনী কাউকে অ্যারেস্টও করতে পারবে না, এখানে সেটা সে ক্ষমতা দেওয়া হয়েছে পুলিশকে, বিজেপিকেও না। তো পুলিশ সেখানে পুলিশ নিজে দিয়ে ভোট কাটতেছে, এই যে পরিস্থিতি, মানে পুলিশ মানে বিয়েকে সেখানে ওই আরও ভয়ঙ্কর। অতএব এই পরিস্থিতিতে আমরা বলেছি যে নির্বাচন কমিশনের সংলাপ
বা এই নির্বাচন কমিশনকে বহাল রেখে সুষ্ঠু নির্বাচন হওয়া বা এই রাষ্ট্রযন্ত্রটাকে এইভাবে রেখে বা পূর্ববর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন, এটা ইভিএমও আরেকটা ইস্যু নির্বাচনে, এই নির্বাচনে ইভিএমও একটা ইস্যু, ইভিএম আপনার যে ভারতে ইভিএম বন্ধ করে দিচ্ছে, এখন ইভিএম নাই, পৃথিবীর অনেক জায়গায় নাই, তো ইভিএমের জন্য সরকারি দল এত পাগল কেন? কারণ ইভিএমের যে যে মানে আপনার যে ইয়ে করে কী বলে ওই যে আরে ওই যে কম্পিউটারের যে আগে কী করতো প্রোগ্রামিং, হ্যাঁ প্রোগ্রামিং প্রোগ্রামিং যে প্রোগ্রামিং সরি মানে এই ইভিএমের যে প্রোগ্রামিংটা করে প্রোগ্রামটা করে যেভাবে সেট করে সেখানে আপনি ভোট দেবেন ধানের সিটে চলে যাবেন নৌকায় কিছু করার নাই, এবং এবং এই ইভিএম যন্ত্র এটা হলো ভয়ঙ্কর একটা কারচুপি যন্ত্র, পাগল হয়ে গেছেন আমরা ইভিএম, কারণ সুষ্ঠু নির্বাচন হবে, ব্যালট পেপারে ভোট হবে, সেই ভোট আপনি প্রপার ম্যানেজমেন্ট হবে এবং সেই নির্বাচনের আগে গভর্নমেন্টকে পদত্যাগ করতে হবে, নির্বাচনকালীন সরকার হবে, যদি গভর্নমেন্টকে আগে রিজাইন করতে হবে নির্বাচনকালীন সরকার ওদিন নেবে, এইটাই তো আমাদের ঘোষণা। আপনি বলতেছেন যে আমরা যে এখন জাতীয় ঐক্যের কথা আপনি বলেছেন, জাতীয় ঐক্য মানেটা কি? জাতীয় ঐক্য হলো কি, জাতি মুক্তি চায়, দেশ গণতন্ত্র চায়, আজকে আমরা জাতীয় মুক্তি এবং জনগণের গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই, তারপরে বাধা কোথায়? বাধা হলো বর্তমান অটোক্র্যাটিক যে কর্তৃত্ববাদী যে ফ্যাসিবাদী সরকার সেই হলো বাধা, এই বাধার বিরুদ্ধে যে ঐক্য সেই হলো জাতীয় ঐক্য। আজকে আপনার 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 এই দেশে তো জাতি তো মুক্ত না, এখানে জনগণের গণতান্ত্রিক অধিকার তো দূরের কথা, সার্বভৌম ক্ষমতাও নাই দেশের সার্বভৌম। তো আপনাদের তাহলে এক কথা চাওয়া কি এখন, আপনাদের এখন এক কথা চাওয়া কি, মানে কি চান আপনারা এক কথা, আমরা কি চান তাহলে এক কথা কি চাই? আমরা চাই এই সরকারের এখন মানে অবিলম্বে আমরা সরকারের মানে পদত্যাগ চাই, ব্যর্থ হয়ে যদি শুভবুদ্ধি থাকে ওনারা পদত্যাগ করুক, পদত্যাগ করে একটা নির্বাচনকালীন সরকার, এখানে সংবিধান আরেকটা কথা, পদত্যাগ করলে দেশের শূন্যতা তৈরি হবে, আরেকটা কথা বলা আছে, এটা বলি, সেটা বলা আছে কি যে মানে ওটা এই 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 15th অ্যামেন্ডমেন্টে বলা আছে যে নির্দিষ্ট সময়ে মানে মেয়াদ অবসানের কারণে, মেয়াদ মানে 5 বছর, পার্লামেন্ট বিলুপ্ত হওয়ার পূর্ববর্তী 90 দিনের মধ্যে নির্বাচন হবে, এই বর্তমান বলা আছে, আর যদি অন্য কোন যদি অন্য কোনো কারণে পার্লামেন্ট আগেই বিলুপ্ত হয় মানে মেয়াদের আগেই বিলুপ্ত হয় তাহলে পরবর্তী 90 দিনের মধ্যে হবে, অন্য কারণ হচ্ছে সবাই মিলে আমরা চাচ্ছি যে যে কারণ এ মানে এইসব কারণে আপনি পদত্যাগ করেন, উনি আজকে যেই পদত্যাগ করবে পরবর্তী 90 দিনের মধ্যে হবে, সেই পরবর্তী 90 দিনের মধ্যে হবে সেই নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার থাকতে হবে, সরকার তো একটা থাকতে হবে না এর মধ্যে, হ্যাঁ থাকবে তো, ওই ওই সময় জন্য একটা নিরপেক্ষ সরকার, সেই তখন আমরা জাতীয় সবাই মিলে বলবো, তখন আওয়ামী লীগও থাক, সে বসে আমরা তখন বলবো যে সরকারটা কেমন হবে, সেই সরকারটা নিরপেক্ষ সরকার হবে, সেই সরকারের মানে আপনার ভয় তো কেন, হুন্ডা বলছেন যে আমরা এত উন্নয়ন করেছি, উন্নয়নের জোয়ারে বসছে দেশ, জোয়ারে যদি ভেসে যায় দেশ তাহলে জনগণ ভোট দেবে। জি প্রফেসর মিজানুর রহমান, আচ্ছা প্রথমে বলি, আমি জানি না এই তথ্য দাদা কোথা থেকে পেলেন, ভারতে ইভিএম বাদ দেওয়া হয়নি, ভারত খুব সাকসেসফুলি গত 25-30 বছর অবশ্যই এই এই সর্বশ্রেষ্ঠ নির্বাচন ইভিএমই হয়েছে, তারা ইভিএমকে ইম্প্রুভ করার জন্য বলছে, সেটা হচ্ছে একটা পেপার টেল লাগাবে অর্থাৎ বোর্ড একটা রেকর্ড রাখার জন্য কাগজ ওখানে থাকবে, আমি যাওয়ার দরকার নাই, ভারতে কোনো ইভিএম বাতিল হয় না, এটা আপনি কোথেকে খবর পেয়েছেন এটা আমি জানি না, এটা আমার টিকিটের টাকাটা আপনি দিয়ে দিলেন, না 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 যাওয়া লাগবে কেন, এটা তো এটা 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 ইন্টারনেটে জেলো চেক করুক, এটা আমরা এটা ঠিক না, যেটা কোথাও ইভিএম বাতিল হয় নাই, যেটা বাতিল হয়েছে ই ভোটিং যেখানে ছিল বিভিন্ন দেশে, ছোটো ছোটো দেশ তারা ই ভোটিং করছিল এবং হ্যাকাররা ওখানে ঢুকে বিভিন্ন সমস্যা ক্রিয়েট করার কারণে ইভিএম থেকে সরে আসছে, আমাদের আমাদের সমস্যাটা ইভিএম না, ইলেকট্রনিক ভোটিং আর ইভিএম নিয়ে কনফিউশন হচ্ছে আপনার, ইলেকট্রনিক ভোটিং হচ্ছে বিকাশের মতো যেরকম টাকা পাঠাইলাম এরকম ভোট দিয়ে দেবেন বাড়ির থেকে, এটাও কোনো কোনো দেশ চালু করছিল, সেটা বন্ধ করছে, বাট ইভিএম ভারতে খুব সাকসেসফুলি আছে এবং এখন এটাকে আরও ইম্প্রুভাইজ ভার্সন করার জন্য তারা চেষ্টা করছে, আর এখানেও আমিও ইভিএমের যে সন্দেহ ইভিএম নিয়ে যে তর্ক এগুলো যদি জাস্টিফাইড হয় সব কিছু হয় তাহলে, আর আমি এটাও মনে করি যে আমাদের 300 আসনে ইভিএমের যেই পরিমাণ 3-4 লক্ষ ইভিএম মেশিন লাগবে সেই সক্ষমতা এর মধ্যে আমাদের হবেও না, আর সব কেন্দ্রে ইভিএম আমার মনে হয় না নির্বাচন কমিশনও করতে পারবে, সেটা না, আমি প্রথমে একটা একটা করে বলি,
বিদ্যুতের যে আপনি শান্তি চান তো দেশ না না শান্তি শান্তির জন্য বলতেছি ওই যে আপনি যদি জাতীয় ঐক্য চান তাহলে শান্তি হবে কিন্তু আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি আপনি জাতীয় ঐক্য করেন বললাম তাহলে এটা জাতীয় এটা জাতীয় ঐক্য না না আওয়ামী লীগ তো দূতের মতো বসে আছে না না ঠিক আছে আজ আমাদের হাতে সময় নেই আচ্ছা প্রধানমন্ত্রী ক্যাপাসিটি সার্জ যেটা এটা সারা পৃথিবীতে আছে আপনি এটা বাংলাদেশে না কারণ বিদ্যুৎ কেন্দ্র যদি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে হয় সবাইকে বিদ্যুৎ দিতে হয় বিদ্যুতের যা রিকোয়ারমেন্ট 15,000 মেগাওয়াট আপনাকে এর 30-50% সব দেশে অতিরিক্ত ক্যাপাসিটি লাগে আদারওয়াইজ এক সেকেন্ড এটা আমি বলে নিই এটা আর সেই সব দেশে ক্যাপাসিটি সার্জ মানে হচ্ছে একটা বিদ্যুৎ কেন্দ্র করতে 5,000 কোটি টাকা লাগলো ব্যাংক থেকে যে লোন নিয়ে আসলো এই এটার জন্য তো 500 কোটি টাকা তো সুদে আসবে আর বিদ্যুৎ কেন্দ্রটা যখন বসিয়ে রাখতে হয় সারা পৃথিবীতে 30-50% যদি নির্বাচনে বিদ্যুৎ চান আপনি তো বিএনপির আমলে তো সব রিকোয়ারমেন্ট ছিল আমাদের 7,000 মেগাওয়াট বিদ্যুৎ 3,400 মেগাওয়াট আর এখন আমাদের 15,000 মেগাওয়াট হচ্ছে রিকোয়ারমেন্ট আর 21-22 পর্যন্ত আমাদের এটা লোড একটা মিনিট বলি আপনি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ডিপার্টমেন্টের মানে মার্কেটিং বিভাগের প্রফেসর আপনার বিভাগে প্রয়োজন হলো 30 জন শিক্ষক এখন আপনি যদি 60 জনকে যদি এক সেকেন্ড আপনি আমার কথাটা শুনুন আমি এটা আমি বলছি আপনাকে আমি বলছি যে আপনি ফরেন ইনভেস্টমেন্ট ডেভেলপ ইনভাইট করতেছেন আপনি কেন কয় সিধা ইয়াতে মিরেশ্বরেতে 2,500 মানে ইন্ডাস্ট্রিয়াল প্লট করতেছেন আপনি ইনভাইট করতেছেন তো বিদেশিরা দেখবে যে তাদের বিদ্যুৎ সমানে সমানে আসুন ইনভাইট ইনভেস্ট করবে আপনাকে সারপ্লাস দেখাইতে হবে এখানে তো সোর্স অফ এনার্জি ইজ ভেরি ইম্পর্টেন্ট ইনভেস্টমেন্ট ফরেন ইনভেস্টমেন্ট কি না দেখে আসবে তো আপনি বিদ্যুৎ আপনারা আসেন তারপর বিদ্যুৎ কেন্দ্র করবো তো 5 বছর লাগে আর একটা হচ্ছে এই কয়লা বিদ্যুৎ নিয়ে তো বিভিন্ন সমালোচনা ছিল ইভেন অস্ট্রিয়া নিউজিল্যান্ড আরে কেন বলো কেন বলো ইউরোপের অনেক জার্মানিতে তাদের পুরনো যে কয়লা বিদ্যুৎ কেন্দ্র ইয়েছে বিদ্যুৎ কেন্দ্র ছিল কয়লার এগুলোকে এখন নতুন করে চালু করতেছে কারণ এই এইটা এই সংকটটা জ্বালানি সংকটটা এটা বাংলাদেশে হয়নি সারা পৃথিবীতে হয়েছে এবং এটা কয়লা এবং মোর ডাইভার্সিফাইড একটা পৃথিবীতে তো লুটপাট নাই চুরি নাই এখানে লুটপাট করে চুরি করে দেশ তারে শেষ করে না না আপনি তো ওই সেটা আপনি তাহলে ধরেন চুরি করলো এখন অনেক সময় তো এরকম খুব মিডিয়াতে মানে নিউজ বেলা আমাদের কেন সুইস ব্যাংকে আমাদের শত শত হাজার হাজার লোকের টাকা এর মধ্যে পরে দেখা গেছে এগুলো বেশিরভাগই গার্মেন্টস কোম্পানির টাকা কারণ এক্সপোর্টের কিছু টাকা সবসময় অফশোর ব্যাংকে রাখে তাদের পেমেন্টের জন্য এগুলো তো মানে পরে দেখা যায় যেভাবে ইলেকশন করেন আমরা আসি ক্ষমতায় বা আপনারাই আসেন তখন দেখা আচ্ছা এগুলো এগুলো তো বের করা খুব দরকার আর আমি যেটা বলবো আবারও যেটা আমি বলছি যে আপনি এই আলোচনাগুলো যেগুলো করছেন যেমন ওই যে ট্রাইব্যুনাল নির্বাচন আগে পরে বিচার করা বা মানে কেন কয় ডিসি সাহেব এসপি সাহেবদের ক্ষমতা এইগুলোর ব্যাপারে আলোচনা আমি তো প্রত্যেক দিনই বলি আপনি 126 নিয়ে আরও ডিটেল ব্রেক আপ করেন আরও স্পেসিফাই করেন এইটা না করে যদি আপনি যদি আবার পুরনো ট্র্যাকে ফিরে যান নির্দল এক সেকেন্ড এইটা আমরা যখন করছিলাম সবাই আপোষ সভার মাধ্যমে 90-এর দশকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক তখন আমাদের সংবিধানে এটা কোনো বাধা ছিল না কিন্তু এখন আমাদের ইট ইজ দ্য ভার্ডিক্ট অফ দ্য অ্যাফিলিয়েট ডিভিশন ইট ইজ দ্য পার্ট অফ দ্য কনস্টিটিউশন যে এই তত্ত্বাবধায়ক বা নির্দলীয় যে অনির্বাচিত সরকার এটা বৈধ এবং অবশ্যই অবৈধ দ্যাট ওয়াজ দ্য ওয়ার্ড এটাকে আপনি এখন যদি করেন আপনি এই কোর্টে আপনার একজন কলিগ গিয়ে মামলা করেন অফ নেসেসিটি নো এটা মামলা করলে থাকে না না আপনার তত্ত্বাবধায়ক সরকার তাহলে আগে হয়েছিল কেন এটা উৎসবে এটা এই এই সুপ্রিম কোর্টের এই সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট ছিল না এই সংবিধানের বাধ্যকতা ছিল না নাও ইট ইজ দ্য পার্ট অফ দ্য কনস্টিটিউশন হচ্ছে এটা এই জাজমেন্ট পার্ট অফ দ্য কনস্টিটিউশন হয় না নো অবশ্যই সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের এটা ফোর্স অফ ল হতে পারে কিন্তু কিন্তু এটা এই প্রজাতন্ত্র এক মুহূর্ত অনির্বাচিত কারা দ্বারা শাসিত হবে না দ্যাট ওয়াজ দ্য এসেন্স অফ দ্যাট ভার্ডিক্ট এটা এটা আপনি এখন আরো দিকে যাওয়ার কোনো সুযোগ আছে মনে করেন আমি তো লয়ার আমি ভেঙে বলতে চাই না এই জাজমেন্টটা কে দিতে দর্শক আমরা সেটা তো আরেক কিছু অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে ইমেল এসএমএস এর মাধ্যমে ইন্টারনেট আমাদের অফিশিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যে সব পেজ রয়েছে সেই সব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই সম্ভব সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার
আমন্ত্রণ রইলে তৃতীয় মাত্রা পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে সরাসরি দেখতে পারেন। ফেসবুক টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে এবং টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পর্ব এবং পুরনো পর্বগুলো দেখতে পারেন। অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী এবং প্রফেসর ডক্টর মিজানুর রহমান, অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা করার জন্য। দর্শক, কথা শুরু হয়েছিল প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য নিয়ে যে তাকে ক্ষমতাচ্যুত করবার জন্য ষড়যন্ত্র জোরদার হচ্ছে, এর প্রেক্ষিতে এটিকে স্বাভাবিক ঘটনা হিসেবেই বিবেচনা করছেন প্রফেসর মিজানুর রহমান। অন্যদিকে অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী মনে করেন যে দেশে যখন রাজনীতি থাকে না তখন ষড়যন্ত্র আসলে থাকে এবং সেটি অবশ্যই ষড়যন্ত্র কখনোই খুব একটা ভালো কিছু হতে পারে না। অর্থনীতির সংকট নিয়ে আলোচনা হয়েছে, এর বহিঃস্থ কারণ আছে, কোভিডের প্রভাব আছে এবং কিছুটা অভ্যন্তরীণ যে ব্যবস্থাপনা বা লুটপাট যে যেভাবেই আখ্যায়িত করি না কেন সেগুলো আছে, তবে এই সংকটটা আবার ঘুরে মোকাবেলা করাও বাংলাদেশের জন্য খুব যে বেশি দূর হবে এখন পর্যন্ত সেটি মনে হয় না প্রফেসর মিজানুর রহমানের কথায়। তবে একই সঙ্গে তিনি যেটি বলছিলেন অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরীর কথার প্রেক্ষিতে যে অতীতের গত দুটো নির্বাচন নিয়ে অস্বস্তি আছে এবং সেগুলো যে ত্রুটিমুক্ত ছিল সেটি বলা যাবে না, তবে এইবারে ত্রুটিযুক্ত নির্বাচন এবং নির্বাচন বর্জনের যে কথা বা প্রবণতা কোনোটাই আর এফোর্ড কেউ করতে পারবে না, না সরকার না বিরোধী পক্ষ। কাজেই একটি ভালো গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশের জন্য দরকার এবং তার জন্য যা করণীয় সেটি আমরা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে করব, এটি সকলের প্রত্যাশা। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।